পেশেন্ট যারা রয়েছে তারা কিন্তু আজকে যে চিকিৎসক মহিলাকে এই মুহূর্তে দেখা গিয়েছে যে বিষয়টাকে নিয়ে একদম রাজ্য থেকে দেশ তোলপাড় হয়ে গিয়েছে, তার প্রতিবাদে তারা এখানে জমায়েত এবং তারপরে স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কথা করেছিল। এবং তারই সঙ্গে তাদের যে স্বাস্থ্য দপ্তর অব্দি অভিযান ছিল সেই অভিযানকে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে রুখে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে এখানে কড়া পুলিশ মোতায়েন করা হয়েছিল, পুলিশের যে বাহিনী আমরা দেখতে পেয়েছি র্যাপিড অ্যাকশন ফোর্স কমব্যাট, এবং তার সঙ্গে বিধাননগর পুলিশও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ পুলিশের এক বিশাল বাহিনী এখানে উপস্থিত ছিল। এবং তাদের যে অভিযান সেই জমায়েত সংগঠিত করার আগেই তাদেরকে কার্যত তুলে নেওয়া হয়। এবং তাদের যারা সাধারণ সম্পাদক সহ সম্পাদক তারা যেমনটা বলছেন যে তাদের ধর্ষিত বোন যাকে ধর্ষণ করা হয়েছে, যার খুন করা হয়েছে, তার প্রতিবাদে আজকে তাদের এই জমায়েত ছিল। তারা স্বাস্থ্য ভবনে গিয়ে অভিযান করছেন এবং সেই স্বাস্থ্য ভবনে তারা ডেপুটেশন জমা দিতে যাবে, কিন্তু সেই ডেপুটেশন জমা দেওয়ার আগে তাদের অভিযান শুরু করার আগেই তাদেরকে এখানে আটক করা হয়েছে। আমরা কথা বলবো এই শেখ সাবির এই নির্লজ্জ অর্থাৎ দেখতেই পাচ্ছ একদম উত্তাল পরিস্থিতি। তাদেরকে দেখা গেল যে এখান থেকে কার্যত তুলে নিয়ে যাওয়া হলো এবং আজকে এখান থেকে যে সেক্টর 5 মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে তাদের জমায়েত করে স্বাস্থ্য দপ্তর অবধি যাওয়ার কথা ছিল, সেখানে একটি অভিযান করে তারা তাদের ডেপুটেশন তাদের যে সমস্ত দাবিগুলো ছিল সেই দাবিগুলো জমা দিতে চেয়েছিল। তারা জানাচ্ছিল যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং তারই সঙ্গে কোনো রকম ম্যানিপুলেশন ছাড়া ট্যাম্পারিং ছাড়া যে তদন্ত চলছে সে তদন্তকে সংগঠিত করতে হবে, এবং তারই সঙ্গে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট না বানিয়ে সেই একজন সিভিক ভলেন্টিয়ারকে না ধরে যারা মূল মাথা তাদেরকে ধরতে হবে, এরকম তারই সঙ্গে পুলিশ যাতে ডাক্তারদের এবং তারই সঙ্গে যারা কাজ করছেন তাদের সুরক্ষা নিরাপত্তা যাতে বজায় থাকে, তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশকে দেখতে হবে, এমনটাই কিন্তু তাদের দাবি ছিল। কিন্তু আজকে সেক্টর 5 জমায়েত শুরু হওয়ার আগেই তাদের অভিযানকে কার্যত লণ্ডভণ্ড করে দিয়ে পুলিশের যে বাহিনী এখানে মোতায়েন ছিল সেই বাহিনী কিন্তু তাদেরকে তুলে নিয়ে চলে যায়, এমনটাই কিন্তু দেখা গেল। এদিকে রোগী হেনস্থা কিন্তু চলছেই, রোগী পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে, কারো হৃদযন্ত্রে সমস্যা কিন্তু এসেছিলেন, বন্ডে সই করে হাসপাতাল ছেড়ে চলে যেতে হচ্ছে, কেউ বা ডাক্তারের দেখাই পেলেন না। আরজিকর মেডিকেল কলেজ জুড়ে এই ছবি, পরিষেবা আমি আজকের দিনটাই কালকে বিকেল থেকে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, 3 দিন ধরে ভর্তি আমি এখানে আছি, আমি বন্ডে সই করে বেরিয়ে যাচ্ছি, আমি এখানে পড়ে থাকার লাভ কি? আমার হার্টের প্রবলেম হচ্ছে, মানে রিদিম প্রবলেম, আমি এখন যাচ্ছি বিবি পদ্মারে যাচ্ছি। এই তো আমার এখানে আজকে এফপিপি ডেট দিয়ে দিয়েছে, এই তো আল্ট্রাসোনোগ্রাফি ডেট দেওয়া রয়েছে, তার সত্ত্বেও ওখানে দেখছে কি বলল, ও বের করে দিল, বলছে বেরিয়ে যাও এখান থেকে। আপনি একজন অন্তঃসত্ত্বা মহিলা, এই তো এখানে অন্তঃসত্ত্বা মহিলা আমি, সেই জন্যই তো বলছি এখানে এফপিপি ডেট দিয়েছে, ওখানে বললো যে দেখার পরে আমি ডেটটা দেবো, আমার ফাইনাল ডেটটা, তার সত্ত্বেও আমার এটা দেখলো না। আমাদের পেশেন্ট একটু আর কি অসুস্থ হয়ে গেছিল, হঠাৎ ভর্তি আছে, আজকে আমরা পেশেন্টটা তুলে নিতে এসেছি, আমরা চিকিৎসা পাচ্ছিলাম না, কিন্তু যথেষ্ট আজকে আমি যখন পেশেন্ট তুলবো বলে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, তখন দেখলাম 3টে ডাক্তার দেখছে পেশেন্ট, এবং ওরা বলছে যে আমরা আছি, আমরা কিছু চিকিৎসা করছি, আপনারা ধৈর্য হারাবেন না। যে জায়গায় আমি দেখাই সে জায়গায় ডাক্তারই নেই, কোথায় গেছে কি করে জানবো? আমি ওই 201-এ মানে বলছে ডাক্তারই নেই, কি বলবো, আমার ওই সুগার হাই প্রেশার